ডিসেম্বরের 8 তারিখ আজনে 6:50 মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামত প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর স্টেডিয়াম জুড়ে আতশবাজি শুরু হয়। জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হইতে যার বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের সপ্তম আসর। এসময় মঞ্চতায়ী মইদুল ইসলাম খান দ্য রকস্টার, সঙ্গীত শিল্পী রেশমি মির্জা ও দেশের ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় তারকা নগরবাউল জেমস। ইয়ান সারাও এই জমকাল উদ্বোধনী অনুষ্ঠানত মঞ্চমাতার বাংলাদেশের মমতাজ সহ ভারতীয় গায়ক কৈলাস খের ও সোনু নিগম। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ মঞ্চ তুলিব ব্যাগগুনোর শেষে। ডিসেম্বরের 11 তারিখ উত্তন বিপিএলর খেলা শুরু হইব। ঢাহা, সিলেট ও চট্টগ্রামত বিপিএলর ম্যাচগিন অনুষ্ঠিত হইব। Dex News C+ TV.